ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা এবং বন্ধুরা, দেখো আজকে যেটা সব থেকে বড় আপডেট পাওয়া যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আগের মতোই খাতা কলমে অফলাইনে অর্থাৎ স্কুলে বসে হবে, সে ব্যাপারে কিন্তু আরও এক ধাপ এগোলো পশ্চিমবঙ্গ সরকার। সিবিএসই ইতিমধ্যে ঘোষণা করেছে যে দু দফায় অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, সেই পথে এগোচ্ছে। কিন্তু মাধ্যমিক পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে স্কুলেই পরীক্ষা হবে অফলাইনে। প্রস্তাব যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে, কর্তারা অফিসিয়ালি মুখ খুলতে না চাইলেও জানিয়েছে সরকারি সিলমোহর মিললে আগের মতোই ফের খাতা কলমে পরীক্ষা হবে। তবে কোভিড উত্তর সময়ে সিবিএসই ধাঁচে দু দফায় রাজ্যের দুই মেগা পরীক্ষা হতে পারে, সেই ব্যাপারেও কিন্তু আলোচনা চলছে। ইতিমধ্যেই তোমরা জানো যে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন ঘোষণা করে দিয়েছে। আইসিএসই বোর্ড ঘোষণা করেছে তারা বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে পরীক্ষা নেবে। দুটি দিল্লির বোর্ডের তুলনায় এরাজ্যের বেশ কয়েকগুণ বেশি পরীক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসে। সংসদ সূত্রে খবর, পরীক্ষা পদ্ধতির প্রস্তাবে খসড়া যাবে স্কুল শিক্ষা দপ্তরে, দপ্তর হয়ে নবান্নে সায় মিললে তা ঘোষণা করা হবে খুব শীঘ্রই। এবং তোমরা জানো যে চলতি বছরে কোনো পরীক্ষাই হয়নি, বিশেষজ্ঞদের সাথে কথা বলে পর্ষদ এবং সংসদ এই কারণে পরীক্ষা নেওয়ার পক্ষে প্রস্তাব পেশ করতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মতি দিলে চূড়ান্ত ঘোষণা করবে বিকাশ ভবন। মাধ্যমিক মার্কশিট তৈরি হয়েছিল নবম শ্রেণীতে পাওয়া নাম্বারের ভিত্তিতে, অর্ধেক ও দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের পাওয়া নাম্বারের পাঁচ গুণ করে। উচ্চ মাধ্যমিকের মূল্যায়নে জোর দেওয়া হয় মাধ্যমিক ও একাদশে প্রাপ্ত নাম্বারের উপর। এবং ইতিমধ্যে তোমরা জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কাছ থেকে পরীক্ষার ফি কিন্তু পর্ষদ এবং সংসদ গ্রহণ করা শুরু করেছে, এবং এই মর্মেই পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে অফলাইনে পরীক্ষা নেওয়ার দিকেই এগোচ্ছে পর্ষদ এবং সংসদ। সো আমরা সেই দিকেই নজর রাখবো এবং পরবর্তী আপডেটে আমি তোমাদেরকে সেই সরকারি ঘোষণা তুলে ধরবো যে কীভাবে পরীক্ষা পদ্ধতি হবে, অফলাইনে কীভাবে হবে, সেই ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিকাশ ভবন থেকে কিন্তু সেটা হতে চলেছে, ভেরি সুন আমরা সেটা পেতে চলেছি। তো আশা করি সকলে নজর থাকবে এদিকেই। তো আবার দেখা হবে, আবার কথা হবে পরবর্তী আপডেটে। সকলে ভালো থাকো, শিক্ষামূলক যে কোনো আপডেটের জন্য, ইংরাজি শেখার জন্য চ্যানেলটিকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।